আসলে মজুদদার বলতে আমাদের এক নাম্বার বেল্টে বলি মিরপুরে বলি আসলে এভাবে এত বড় একটা জায়গায় আসলে মজুদ যেভাবে হয় প্রত্যেকটা দোকানের ক্যাপাসিটি কম বেশি যেভাবে আছে সেলিং ক্যাপাসিটি অনুসারে যেভাবে মজুদ যে পরিমাণ রাখা দরকার এই ক্যাপাসিটি আমাদের এখানের মধ্যে নাই। এই মজুদগুলো আসলে ইদানিংকালে আমাদের আড়তদার যারা আছে মানে এরা এখান থেকে আমরা বিশ্বাস করি না, কারণ আমরা এখানে আছি তো চট্টগ্রামে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা বিভিন্ন যারা মনিটরিংয়ে আসছে ওখান থেকে শুরু করে তারা ইনভেস্টিগেশন করছে সবসময় যে আসলে মজুদ রাখার জন্য যে একটা আমার ঘরের ক্যাপাসিটি সেলিং ক্যাপাসিটি যে ধরনের মজুদ থাকা উচিত আমরা সব উন্মুক্ত একটু দেখাইলেই হয় যে আমরা এখানে মজুদদারি তো আসলে আছে কিনা। আর একটা চাউলের বাজারের মতন একটা মজুদদারিতে জন্য যে ধরনের জায়ান্ট কোম্পানি যারা দরকার সেগুলো আসলে আসলে আমাদের এখানে নেই আমাদের নাই, কিন্তু আমাদের সবকিছুর পরে বাজারটা বাড়ে মূলত রুট লেভেল থেকে। এই রুট লেভেলটা হলো প্রোডাকশন যেখানে হয় আমাদের দেশে বড় বড় কোম্পানিগুলো যারা একটু বড় বড় কোম্পানিগুলো যারা প্রোডাকশনে যায় আসলে আমরা এখানে ঢাকা শহরে বলে আমরা মালের রেট জিজ্ঞেস করি। এখন ভরপুর মৌসুম আসলে মোটামুটি আমরা দেখলামই না যে বাজার আসলে কম আর বেশি কি যে আমাদের তারপরে বিশ্বাস চালের ধরন কোয়ালিটি দেখে অনেক সময় চাল যদি খারাপ হয় আমরা একটা ইনফরমেশন দিই ব্যবসায়িক সেন্সে চাল যখন একটু মানে ভিজা যায় বা নষ্ট হয় তখন চালগুলো এত সুন্দর আসে না, যেমন তাদের কথার সাথে আমাদের যারা রুট আছে তারা এই যে চাল এত একটা চালে তাম্বি থাকবে লাল হয়ে যাবে নষ্ট হবে চাল এত সুন্দর আসতেছে এর অর্থ হইল চাল নষ্ট হইতেই পারে কিছু হয়, কিন্তু চাল যদি ব্যাপক হারে নষ্ট হয় পানি পরে বন্যায় আক্রান্ত হয় সেই চালগুলা ভিজা হবে তাহলে হবে তাম্বি চালের গন্ধ আসবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত আপনার স্যাম্পলগুলো দেখেন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বৈশ্বিক যে মহামারী হচ্ছে তার কারণে কোনো প্রভাব পড়েনি, কিছু চাল নষ্ট হয়েছে এটা সবাই জানে, কিন্তু এই কিছুর জন্য এত বৃহৎ একটা জিনিস একদম আগামী সিজনের এক সপ্তাহ দশ দিন বিশ দিনের মধ্যেই মাল নাই পাঁচ দিনের মধ্যে একশো দুইশো তিনশো পাঁচশো টাকা বেশি। আর আমাদের আমি আমার একটা ঘরে আজকে বিশ পঁচিশ দিন যেখানে একটা গাড়ি মালের অর্ডার তিনশো চারশো বস্তা তিন দিন পরে আসবে সেখানে পনেরো বিশ দিন পর পর একশো বস্তা আশি বস্তা তারা মাল দিতেছে, তার মানে এই মালগুলো তাদের প্রোডাকশন তো বন্ধ নেই। বিভিন্ন জায়গায় শুনতেছি এর ওই আকিস গ্রুপের মাল নগদ টাকায় নিলে মাল পৌঁছাই দিতেছে, আমরা যারা একেবারে নগদ দিতে ভয় পাই বিভিন্ন সময় নগদ টাকা লাগানে বিচার সালিশ করে মাল দিতে। কোথাকার কাস্টমার কই থেকে নেন? আমি যেমন রশিদের কাছ থেকে আনি, মোজাম্মেলের কাছ থেকে আনি, উষা কোম্পানি তাদের কাছ থেকে রেগুলার আমরা রেগুলার পাচ্ছি বলতে না রেগুলার আমরা পাইতেছি বলতে মাল খুব সংকট আমাদের সবসময় বলতেছে আমাদের ক্যাশ টাকা লাগবে, আমরা এখন ইচ্ছা করে বাধ্য হয়ে রশিদ কম বেচার চেষ্টা করতেছি কারণ এখানে ক্যাশ দিতে গেলে মাল দেরি হইতেছে আসতে, বিভিন্ন জায়গায় যারা অগ্রিম টাকা দেওয়া আছে তারা বলতেছে আমাদের টাকা নেওয়া আছে আমরা মাল দিতে পারতেছি আসতেছে, যে টাকা দিতেছে টাকা দেওয়া মাল আছে। আমার কথা হলো টাকা দিলে যদি মাল থাকে তাহলে মালের সংকট কোথায়? মানে মাল ঠিকই আছে, মাল অবশ্যই আছে, মাল মাল না থাকলে টাকা দিলে আসতেছে টাকা না দিলে আসতেছে না। নতুন করে আজকে যেমন আমাদের মূল্য বৃদ্ধি করে মানে আমার মোজাম্মেলের একটা মাল আসছে দুই রকমের, একটা হলো দেখা যায় আগের অর্ডার দেওয়া পনেরো বিশ দিন আগে তখন আমার রেট কম ছিল তো সেই সাথে আবার বর্তমান রেট অনুসারে তারা এর সাথে ইনক্লুড করে দিচ্ছে বিশ বস্তা যে প্রায় তিনশো আশি টাকা বেশি বাজার মূল্য, তো সেই হিসাবে আমি বুঝতে পারলাম যে তাদের বর্তমান রেট হলো কম বেশি পঁয়ত্রিশশো টাকা। তো আমার কথা হলো কি এত টাকা বৃদ্ধি কারণটা আসলে তাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করি আমাদের ইনফরমেশন তারাই দিই, মনে হয় এটা সবসময় আমরা এই কথাটা বলে থাকি এই ক্রাইসিসটা উদ্ঘাটন করতে গেলে আসলে ওই যে আমাদের যে প্রোডাকশনে যারা আছে ওখানে যদি মানে ধান চালের বাজারগুলো মূলত এখন তারা কারণ দর্শাইতেছে আমরা ধান পাইতেছি না, কারণ এটা আমি ঢাকায় বসে থেকে আমার পক্ষে সম্ভব না অনুমান করে আমি বলতে পারি একটা যে আসলে ধান চাল পাইতেছে না নাকি অন্য কেউ নিতেছে এটা আমরা আসলে বুঝতেছি অন্য কেউ বলতে বলতেছি এই যে বর্তমানে আমাদের আকিস গ্রুপের চাল বসুন্ধরা গ্রুপ এরা আসছে এরা তো রিটেলে আগে চাল বিক্রি করতো আগে এক কেজি দুই কেজি প্যাকেটিং করতো সবকিছু, এখন থেকে ইদানিং আকিস ব্র্যান্ডের চাল আরো দারোদে অনেক বড় অবস্থা হিউজ চাল দেখা যায় ওনারা তো আগে ছিল না এভাবে, এই চালগুলো নিশ্চয় তাদের জরুরত পুরা করার জন্য তারা একটা ক্রেতা নতুন হয়ে গেছে। এখন আমার যেখানে একটা গাড়ি মালের ক্যাপাসিটি তাদের একটা যায় পাঁচশো গাড়ির ক্যাপাসিটি, এখন এমন হইতে পারে তারা মাল কিনতে এরকম বলতে চাচ্ছেন যে আকিস গ্রুপ বা বসুন্ধরা গ্রুপ তারা সিন্ডিকেট করে বিশাল একটা মানে স্টক আসলে যাদের একটা বড় ক্যাপাসিটি আছে আসলে সিন্ডিকেট ওই সমস্ত লেভেল থেকে সম্ভব যেটা আমাদের পক্ষে সম্ভব আর তারা চাইলেই অনেক কিছু হয়। এখন এই যে এই সময় আমাদের প্রত্যেকটা মহাজন আটটা দশটা মহাজনের সাথে আমরা যারা বিজনেস করি দশ দিন থেকে পনেরো দিন লাগে নতুন অবস্থায় যে ভাই ধান কিনতেছি কিছুদিন পরে মাল পাবে
এতটুকু সর্বোচ্চ আজকে অনেক দিন হয়ে গেল এখনো যেহেতু মাল আসতেছে না তাদের কাছে বুঝতেছি ভাই এখন ব্যবসার স্টাইল ভিন্ন ব্যবসা অন্যরকম হবে এখন আপনারা একটু আমরা নগদ বসে অনেক মাল পাইতেছি তে নগদের এই কাস্টমারগুলা এক নাম্বার এটা কারা নগদের এই জিনিসগুলা কারা আবার বিভিন্ন অনলাইন কোম্পানিরা ইদানিং চাল বিক্রয় করে হিউজ পরিমাণে যেমন কিছুদিন আগে আমার কাছে আমরা একটা জানতে পারছি আমাদের যে এখানে বাজারে একজন ব্যবসায়ী আছে তো এখানে নাকি ওই কি বলে অনলাইনে কোম্পানি একজনের কাছে 1,20,00,000 টাকা পায় তা আমরা কল্পনাই করতে পারি না আমরা এই সিপাহী পয়সা 1,20,00,000 তাহলে কি পরিমাণ বাকি সে একটা আড়তদারের কাছে 1,20,00,000 টাকা দিছে এত মাল হিউজ দিছে তাহলে এরা এত চাল পাইতেছে আমরা পাইতেছি না তার মানে ক্রেতায় আরেকটা সৃষ্টি হয়েছে এই অনলাইন তারা যারা আছে তারা পোলার চাল বলেন বিভিন্ন চাল বলেন এই চালগুলোতে এমনিতেই কম চলে কিন্তু ইদানিং পোলার চাল শুরুই হয় এরকম একটা সময়ের পরে আপনি যা পাওয়া যায় 110 টাকা 20 টাকা অথচ কিছুদিন আগে 65, 70, 78, 72 টাকা ছিল এই ক্রেতাগুলো আমাদের না আমরা এক গাড়িতে 30টা 20টা বস্তা করে চাল নিই এই 30 বস্তা 20 বস্তা এত মাল থাকার কথা না তাদের পোলার চাল এখন সিরিয়ালি পাওয়া যায় না এই পোলার চালগুলো 100% বিভিন্ন ওই যে এগোরাতে বা এরা যারা আছে তারা হিউজ পরিমাণ টাকা দিয়ে রাখতেছে পোলার চালগুলো তাদের মজুতে চলে যেতেছে আমরা যারা আইতাছি আমরা এখানে পাইতেছি এই ক্রেতাটা ম্যাক্সিমাম গুলো ওখানে চলে গেছে তাদের ক্যাপাসিটি অনুসারে তারা মাল এই বিভিন্ন জায়গা থেকে এরা মাল ক্রয় করে রাখতেছে আমরা পাইতেছি না